আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাতু আজ আমরা স্মরণ শক্তি বৃদ্ধি ও এম বৃদ্ধির দোয়া অর্থাৎ শিক্ষায় মনোযোগী হওয়ার দোয়া শিখব আজ আমরা কিসের দোয়া শিখব স্মরণ শক্তি বৃদ্ধির দোয়া শিখব কিসের দোয়া স্মরণ শক্তির বৃদ্ধির দোয়া দোয়া এবং লেখাপড়ায় মনোযোগী হওয়ার দোয়া কিসের দোয়া বলো লেখাপড়ায় লেখা হওয়ার দোয়া লেখাপড়ায় হওয়ার দোয়া তুমি শিখতে চাও তুমি শিখতে চাও আমাদের সকলের লেখাপড়ায় মনোযোগী আমরা হতে চাই কি হতে চাই আমরা সবাই লেখাপড়ায় মনোযোগী হতে চাই দেখি কারা কারা মনোযোগী হতে চাই দুইটা হাত তুলে দেখি হ্যাঁ আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে বেশি বেশি লেখাপড়ায় মনোযোগী হওয়ার তৌফিক দান করো আমিন আমিন হ্যাঁ হাত নামাই হ্যাঁ এবং স্মরণ শক্তি বৃদ্ধির জন্য দোয়া এটা কিসের দোয়া স্মরণ শক্তি বৃদ্ধির দোয়া এবং লেখাপড়ায় মনোযোগী হওয়ার দোয়া এবং লেখাপড়ায় মনোযোগী হওয়ার দোয়া হ্যাঁ ঠিক আছে এই দোয়াটি সরাসরি পবিত্র কোরআন থেকে আমরা শিখব কি থেকে কোরআন থেকে এই দোয়াটি যদি আপনারা যে নিয়মে আমি আপনাদেরকে আমল করতে পারবো সেই নিয়মে যদি আপনারা আমল করেন তাহলে আপনাদের ব্রেন শক্তি বাড়বে কি বাড়বে শক্তি বাড়বে এবং আপনাদের এলএম বাড়বে আল্লাহ তালা বাড়িয়ে দিবে এবং আপনারা লেখাপড়ায় বেশি বেশি মনোযোগী হইতে পারবেন বেশি বেশি কি মনোযোগী হইতে পারবেন তো আগে আমরা দোয়াটি শিখে নিচ্ছি পরে আমরা আমলটি জানবো কীভাবে শুলে আমলটি করতে হয় ঠিক আছে সুন্দর করে আমরা বলি তাহলে খুব সহজেই মুখস্থ হয়ে যাবে আপনারা বলেন আপনারাও এই দোয়াটি সুন্দর করে শিখতে পারবেন প্লাস আপনাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করে তাদেরকে আপনারা খুব সহজে দোয়াটি শিখাইতে পারবেন ঠিক আছে তো আসুন আমরা শুরু করছি এটি পবিত্র কোরআনুল করিমের সুরায়তার পঁচিশ থেকে আঠাশ নাম্বার আয়াত কত থেকে হ্যাঁ পবিত্র কোরআনুল করিমের সুরায়তার পঁচিশ থেকে আঠাশ নাম্বার আয়াত ঠিক আছে আসুন আমরা সুন্দর করে শিখে নেই পরে কিভাবে আমলটি করবো সেটা আমি পরে বলে দিচ্ছি আগে বিশুদ্ধ উচ্চারণের সাথে শিখে নেই

মিলিসানি মিল্লিসানি ইয়াফ কহু ক লে দোয়াটি একদম সহজ না হ্যাঁ আবার আমরা একটু সুন্দর করে মর্শ করে নিচ্ছি ঠিক আছে রব বিশ রহ লে

আমলটি জানার বিষয় ঠিক আছে এটি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে বিশ বার করে যদি পড়ি অল্প কিছুদিন আমলটি করলেই আমাদের স্মরণ শক্তি যাদের কম রয়েছে আল্লাহ তালা আমাদের শক্তিকে বৃদ্ধি করে দিবেন আমরা যারা লেখাপড়ার মধ্যে অমনোযোগী আল্লাহ তালা আমাদের লেখাপড়ার প্রতি মনোযোগী কী করে দিবেন বাড়িয়ে দিবেন ঠিক আছে এই আমলটি আপনারা যদি প্রায় চল্লিশ দিনের মতো করেন কত দিনের মতো চল্লিশ দিনের মতো করেন যদি চল্লিশ দিন করেন তাহলে আপনারা ভালো একটা ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে কতদিন করবোল আমলটি চল্লিশ দিন প্রত্যেক ফরজ নামাজের পর দোয়াটি বিশ বার করে পড়বেন কতবার করে পড়বেন বিশ বার করে পড়বেন এটি আপনারা এখান থেকেও শিখে নিতে পারবেন ষোলো নাম্বার পরায় সোরায় চহার পঁচিশ থেকে আঠাইশ নাম্বার আয়াত আপনার কোরআনুল কারিম দেখেও শিখে নিতে পারবেন আশা করি দোয়াটি আপনাদের পক্ষে শিখা অনেকটাই সহজ হয়ে যাবে যদি আমাদের সাথে বর্ষ করে থাকেন আল্লাহ আল্লাহতালা সবাইকে শিখার এবং আমল করে লেখাপড়ায় মনোযোগী হওয়ার তাও ফিকদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি